বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের দ্বিতীয় লেগে ফিলিস্তিনের বিপক্ষে 26 মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগে বড় ব্যবধানে হারলেও হোম গ্রাউন্ডে বাংলাদেশের করণীয় কি তা জানিয়েছেন দেশের প্রথম সারির কোচ ও সাবেক ফুটবলাররা। শাহরিয়ার বাবুর বিশেষ রিপোর্ট। প্রথম লেগে বড় ব্যবধানের হারের ক্ষত শুকোয়নি এখনও, তবুও মাত্র দিন দুয়েক পর ফিলিস্তিনের মতো কঠিন প্রতিপক্ষকে এবার ঘরের মাঠে আটকে দেওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ডেফিনেটলি ভুলগুলো শুধরাতে, যেগুলো টুকিটাকি ভুল তো হয়েছেই, ম্যানমার্কিংয়ের সমস্যা হয়েছে, এগুলো যাতে ভুল কম হয় সেদিকে লক্ষ্য রাখবে এবং নিজের মাটিতে যাতে তাদের আরও সেরাটা খেলতে পারে। নিজের মাঠে খেলা, প্লেয়ার আত্মবিশ্বাসের সাথে খেলবে এবং ভুলগুলো কম করবে, এবং মার্কিংগুলো যদি ভালো না করে, কারণ ফিলিস্তিন যে দল তাদের প্রত্যেকটা পজিশনে আমাদের চেয়ে বেটার প্লেয়ার আছে, তো আমার মনে হয় যে এই জায়গাটা যদি একটু কেয়ারফুল থাকে নিজের মাঠে ভালো রেজাল্ট করার প্রত্যাশা করি আমরা। হোম গ্রাউন্ডে আই থিঙ্ক ওই স্পেসগুলি তারা পাবে না, যে স্পেসগুলো আমরা তাদের দিয়েছি, ওই স্পেসগুলি যদি দেওয়া না হয় তাহলে আমি মনে করি যে আমাদের হোমে ভালো কিছু করার আশা এখনও রাখি। ফিলিস্তিনের বিপক্ষে আগে কখনো এত বড় ব্যবধানে হারেনি বাংলাদেশ দল, এবারের হারটা তাই বড় ধাক্কাই জামাল ভুঁইয়াদের জন্য। অবশ্য ব্যবধান বড় হওয়ার দায়টাও বাংলার ফুটবলারদেরই। মার্জিনটা যদিও বেশি হয়েছে, তারপর আমার মনে হয় যে অ্যাটিচিউডটা খুব পজিটিভ ছিল বাংলাদেশ টিমের, ফাইট করেছে শেষ পর্যন্ত, চেষ্টা করেছে, সব কিছু মিলে গোল বেটার টিম পাবে সেটাই স্বাভাবিক। আমাদের ডিফেন্সিভ শেপটা একদম টোটালি ভালো ছিল না, আর মার্কিংগুলো খুবই পুয়ার ছিল, তো এভাবে যদি বড় টিমের সাথে মিস্টেক করে তাহলে অবভিয়াসলি এই বড় ধরনের হার প্রত্যাশাই করতে হয়। টিম সিলেকশনে কিছু প্রবলেম ছিল, টিম যারা খেলার মতো খেলার জায়গা আছে, অনেকে ডোমেস্টিক লিগ এখনও অনেক ম্যাচ খেলে নেয় তারা খেলতে, অনেকে সে আর হলো আমাদের ডিফেন্ডিং একটু প্রবলেম ছিল, পোর ডিফেন্ডিংয়ের কারণে আমাদের পাঁচ শূন্যগুলো হারা। মঙ্গলবার কিংস এরেনায় দ্বিতীয় লেগে লড়বে দুই দল। শাহরিয়ার বাবু, জিটিভি নিউজ, ঢাকা।